আগের দিনে ফার্স্ট পার্টের ভিডিও আলোচনা করার পর আজকের আমি বাংলার সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এলাম যেখানে আমি বাদবাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো চার নম্বর দাগের যে প্রশ্নটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে বিমলার অভিমানের কারণ কি। তো এই প্রশ্নটা লেখার সময় আমি আগেও যেরকম বলেছিলাম যে যখন কোনো পদ্য বা গদ্যের প্রশ্ন লিখবে তোমরা তখন সেই পদ্য বা গদ্যের ভালোভাবে মানেটা আগে জেনে নেবে জেনে নিয়ে উত্তরটা লিখবে দেখবে উত্তরটা তোমরা ঠিকঠাক লিখতে পারবে সেরকমভাবেই বিমলার অভিমানের কারণ এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা হচ্ছে বিমলার অভিমান নামও থেকে নেওয়া হয়েছে তো এই কবিতাটার কবি হলেনকে আমি আগের দিনই বলে দিয়েছিলাম এই কবিতাটার কবি হলেন নবকৃষ্ণ ভট্টাচার্য তো এই বিমলার অভিমান কবিতাটার কবি তাদেরকে নবকৃষ্ণ ভট্টাচার্য তো এই প্রশ্নটা লেখার সময় সব সবসময় যেরকম আমি বলি সেরকমভাবেই আবারও বলবো দেখো আমি লিখে দিয়েছি বিমলার অভিমানের কারণ কি এই প্রশ্ন লেখার সময় তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে যে প্রখ্যাত বাংলা শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান নামক কবিতায় বিমলার অভিমান নিয়ে কবি নানা ধরনের কারণ তুলে ধরেছেন সেগুলি হলো এখানে আমি পয়েন্টগুলো দিয়ে দিয়েছি এবং এই পয়েন্টগুলো আমি বলে দেব তোমরা মন দিয়ে শুনবে ভিডিওটা একেবারে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো পয়েন্ট যেটা আছে প্রথম পয়েন্ট কি আছে যে এক সবার জন্য ফাই ফরমাস খাটা দুই পুজোর তোলা তিন ছোট ভাইকে সামলানো চার ছাগল তাড়ানো পাঁচ দাদার পাতে নুন এনে দেওয়া ছয় চুনের যোগান দেওয়া এবার এই এক থেকে ছয় পর্যন্ত যে ছটা পয়েন্ট আমি করেছি এই পয়েন্টগুলো আমি এক এক করে বলে দেব। তাহলে প্রথম পয়েন্টে চলে যাই প্রথম পয়েন্টে কী লেখা আছে এক নাম্বার যে সবার জন্য ফাইভ মাস খাটা এখানে তোমরা এই পয়েন্টটা লিখে একটু ছোট ড্যাশ দিয়ে তোমরা লিখতে পারো একটু হাইফেন মতো দিয়ে লিখতে পারো এই পয়েন্টটা ব্যাখ্যা করে যে বিমলা একটি ছোট মেয়ে হওয়া সত্ত্বেও সারাদিন পরিবারের সবার ফাই ফরমাস মেনে কাজ করে কাজ করে চলে তবুও যখন সে খাবার খায় তার খাবার খাওয়ার বেলায় দাদা ও ভাইকে বেশি পরিমাণে খেতে দেওয়া হয় তো এটা তোমরা এই সবার জন্য ফাই ফরমাস খাটা এই পয়েন্টটা করে এর মধ্যে লিখে দেবে বা এমনিও লিখে দিতে পারো দু নাম্বার কি আছে যে পুজোর ফুল তোলা প্রত্যেক দিন সকালবেলায় বিমালার কাজ থাকে পুজোর ফুল প্রত্যেক দিন এই কাজটা সে করে তিন নম্বর ছোটো ভাইকে সামলানো ছোট ভাই অবনী কান্নাকাটি করলে তাকে সামলানোর কাজ বিমলার ওপরেই এসে পড়ে চার নাম্বার ছাগল তাড়ানো ছাগল বাড়ির নোটে গাছটা যে নোটে শাক গাছ আছে সেই শাক গাছ যাতে মুড়িয়ে না খেয়ে ফেলে তার জন্য বিমলাকে তার মা বলে ছাগল তাড়িয়ে দেওয়ার জন্য ছাগলটাকে তাড়িয়ে দেওয়ার জন্য পাঁচ নাম্বার দাদার পাতে নুন এনে দেওয়া দাদা খেতে বসলে নুনের দরকার পড়লে সেই দাদার পাতে নুন এনে দেওয়ার কাজটাও বিমলার ওপর এসে পড়ে ছয় নাম্বার চুনের যোগান দেওয়া মা যখন পান খায় তখন পান খাওয়ার সময় পানে ঝাল লাগলে চুনের যোগান দেওয়ার কাজটাও বিমলার থাকে তো এই ছটা কাজ বিমলা করে এটা প্রত্যেক দিনকার কাজ হয়ে দাঁড়িয়েছে বিমলার তো এইবারে এই পয়েন্টগুলো লিখে পয়েন্টগুলো ব্যাখ্যা করে দিলে এবং দেওয়ার পরে তোমরা এবার লিখে দিতে পারো আমি একটা পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি দেখো যে এক নাম্বার যে সবার জন্য ফাইভ ফর মাস খাটা এর মধ্যে আমি একটু লিখে দিয়েছি এই লেখাটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে পরের যে পয়েন্ট আছে দুই তিন চার পাঁচ ছয় করে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমরা তাহলে ব্যাখ্যা করে এইভাবে লিখতে পারবে এবারে শেষের দিকে লিখে দিতে হবে এই পয়েন্টগুলো ব্যাখ্যা করার পর এই কাজগুলো ছাড়াও অনেক কাজ করতে হয় তাকে তবুও আদর যত্ন সবটাই জুটতো দাদা এবং ভাইয়ের কপালে দাদা এবং ভাইকে মা অনেকটাই খির খেতে দিত তারা ছেলে বলে কিন্তু সে যেহেতু মেয়ে সেই জন্য তাকে কম খেতে দিত যদি সে একটু বেশি খেত খেতে চাইত তাহলে তার কপালে জুটত শুধু অনাদর এবং মার তাই অভিমানী হয়ে বিমলা তার মাকে জানায় যে সে আর কিছুতেই ক্ষীর খাবে না এত কাজ করা সত্ত্বেও বিমলা কারো কাছে অবহেলা ছাড়া একটিও ভালোবাসা পায় না কোনো দিন তাই তার অভিমান হয়েছে এই হলো বিমলার অভিমানের কারণ বলে লেখাটা শেষ করে দিলে পাঁচ নম্বর দাগে একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হলো শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কোথায় এটা কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়েছে সুতরাং সবার আগে আমি বলে দিই যে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য জানতে গেলে সবার আগে শব্দ কী এবং পথ কী এ সম্পর্কে একটু জানতে হবে তো আমি যেটা বলছি মন দিয়ে শোনো যে পার্থক্য বলার আগে আমি একটু বলে দিই যে শব্দ হলো কতগুলো বর্ণের সমষ্টি শব্দ হলো কতগুলি বর্ণের সমষ্টি যাতে কোনো অর্থ প্রকাশ করে অর্থাৎ অনেকগুলো বর্ণ মিলে একটা শব্দের সৃষ্টি হচ্ছে এবং তার অবশ্যই অর্থের প্রকাশ হবে অর্থ থাকবে যেমন বই ব যোগ হস্যই বই তো ব হলো একটা বর্ণ এবং হর্ষই হলো একটা বর্ণ তো এই দুটি মিলনে হয়ে গেছে বই এরকম কলম আছে মানুষ আছে ইত্যাদি এরপরে পদটা বলি পদ হলো যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিদেহ হিসাবে ব্যবহৃত হয় যেমন আমি একটা উদাহরণ দিই যে সব শিশুরা সুন্দর হয় এখানে শিশু এবং সুন্দর এই দুই মানে এই দুটি শব্দ কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় হয়ে কী হচ্ছে যুক্তিবাক্যে পদের সৃষ্টি করেছে তো এই হলো শব্দ কি এবং পদ কী অর্থাৎ শব্দের সংজ্ঞা এবং পদের সংজ্ঞা এবারে পার্থক্যে আমরা যাই যেহেতু পার্থক্য লিখতে বলা বলা হয়েছে তোমাদেরকে তো পার্থক্যটা এইভাবে তোমরা লিখতে পারো এরকমভাবে অথবা তোমরা দুভাগে ভাগ না করেও এমনি এমনিও লিখতে পারো সেটা আমি বলে দিচ্ছি আগে পার্থক্যটা বলি যে এক নাম্বার দেখতেই পাচ্ছ দেওয়া আছে কি অর্থ প্রকাশক বর্ণ বা বর্ণ সমষ্টি হলো শব্দ যেমন বই কলম মানুষ ইত্যাদি এটা হলো অর্থের এবং অন্যদিকে পদেরটা বলেছি সেটা হলো কি এক নাম্বারে দেখো যে যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিদেয় হিসাবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টি হল পদ যেমন সব ফুল হয় সুন্দর যুক্তিবাক্যে ফুল ও সুন্দর এই দুটোই হলো পদ এবার দু নম্বর ডাকে বলি একটা শব্দ এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত হয় ওই হাত ইত্যাদি এবারে পদের ক্ষেত্রে বলি একটা পদ এক বা একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয় যেমন সব মানুষ হয় চিন্তাশীল প্রাণী এখানে মানুষ পথটি একটি শব্দে আর চিন্তাশীল প্রাণীপত্তি দুটি শব্দে সমন্বয়ে গঠিত হয়েছে এখানে কিন্তু আমি ভেঙে ভেঙে একটু ব্যাখ্যা করে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় যাতে তোমরা এটা পরে বুঝতে পারো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আগেরটা আমি দুভাগে ভাগ করে দেখিয়েছি এবং তোমরা এরকমভাবে এমনিও লিখতে পারো যেমন তিন নম্বর দাগে লিখেছি একটি যুক্তি বাক্যে দুটি পদ থাকে যেমন উদ্দেশ্য বিধেয় পদ কিন্তু বাক্যের শব্দের সংখ্যা দুইয়ের থেকেও অনেক বেশি হতে পারে যেমন কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের সব ছাত্রী হয় নিয়মানুবর্তী বাক্যের উদ্দেশ্য পদ হলো কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের সব ছাত্রী আর বিধেয় পদ কোনটা নিয়মানুবর্তী কিন্তু বাক্যে শব্দের সংখ্যা কিন্তু আটটা রয়েছে দেখবে এর মধ্যে আটটা শব্দের সংখ্যা আছে এরপরে যাচ্ছি চার নাম্বার যে কোনো শব্দ রূপে ব্যবহৃত হতে পারে না যেমন নয় আহা ইত্যাদি কিন্তু যে কোনো পদ হলো শব্দ বা শব্দের সমষ্টি তাই সকল পদই হল পদই শব্দ কিন্তু সকল শব্দ পদ নয় অর্থাৎ পদের তুলনায় শব্দের পরিসর ব্যাপক পাঁচ নাম্বার যুক্তিবিদ্যায় শব্দকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা পদযোগ্য সহপদযোগ্য পদ নিরপেক্ষ শব্দ এই তিন প্রকার শব্দের মধ্যে কেবলমাত্র পদযোগ্য শব্দগুলিই পদ অন্য সব কেবলমাত্র শব্দ ছ নম্বরে চলে যাই শব্দের একাধিক অর্থ থাকতে পারে যেমন গজ একটি শব্দ গজ দ্বারা আমরা হাতিকে বুঝে থাকি আবার গজ দ্বারা মাপের একককেও বুঝে থাকি কিন্তু যুক্তিবাক্যে ব্যবহৃত একটি পদ মাত্র একটি অর্থেই নির পদ্মকেই নির্দেশ করে সাত নাম্বার শব্দ দ্বারা আমরা আমাদের মনের চিন্তা অনুভূতি ইচ্ছা আবেগ ইত্যাদি প্রকাশ করি কিন্তু পদ দ্বারা কেবলমাত্র চিন্তা প্রকাশিত হয় অনুভূতি ইচ্ছা আবেগ কখনোই প্রকাশিত হয় না তো এইগুলো সাতটা পয়েন্ট আমি দিয়েছি শব্দ এবং পদের পার্থক্য হিসাবে তোমরা প্রত্যেকটা এইভাবে ভাগ করে লিখতে পারো একদিকে শব্দ এবং যেমন বাদ দিকেরটা শব্দ অর্থ নিয়ে লিখে সরি শব্দ নিয়ে লিখেছি এবং ডান দিকেরটা পদ নিয়ে লিখেছি তো এইভাবে ভাগ করে লিখতে পারো অথবা একেবারে তিন চার পাঁচ এইভাবে যেরমভাবে লিখে গেছি সেরকমভাবে এমনিও লিখতে পারো এভাবেও পার্থক্য লিখতে পারো তাহলে আগের দিন আমি এক থেকে তিন পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো সব বলে দিয়েছিলাম আজকে আমি চার পাঁচের প্রশ্ন শেষ করে দিলাম তাহলে পুরো বাংলার প্রশ্নগুলোর উত্তর আমি করে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে যে নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকানটিকেও ক্লিক করে রাখবে কারণ আমি পরবর্তী সাবজেক্টগুলোর কিন্তু ভিডিও দিতে চলেছি ক্লাস ফাইভ পুরো কমপ্লিট করে দেবো তো বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ